পার্থপ্রতিম বিশ্বাস, আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাব। পার্থপ্রতিম বাবু, একই প্রশ্ন, কি মনে হচ্ছে এতে সমাধান সূত্র বেরোবে না উল্টে আরো জটিলতা বাড়বে, পড়াশোনা উচ্চশিক্ষা লাটি উঠবে কোনটা? না স্বর্ণালী, আমি আপনাকে আগেও বলেছিলাম যে যদি রাজ্যের এই রকম দুই প্রাতিষ্ঠানিক প্রধান, মানে শিক্ষাক্ষেত্রে একদিকে হচ্ছে যে শিক্ষামন্ত্রী বা রাজ্যের সরকার এবং অন্যদিকে আচার্য কিংবা গভর্নর, তাদের মধ্যে যদি এই দ্বৈরথ প্রত্যেক দিন চলতে থাকে, তাহলে ক্যাম্পাসে শান্তি প্রতিষ্ঠা বলুন, সুষ্ঠু পড়াশোনা বা গবেষণা বলুন, সেটা হওয়া এক কথায় অসম্ভব। এই কারণের জন্য প্রথম আমি বলছি যে আপনাকে, যে আমাদের স্টেট এডেড ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা আপনারা সবাই জানেন যে এর ফাংশনিংটা হচ্ছে অনেক বেশি ভাইস চ্যান্সেলার সেন্ট্রিক। ফলে কার্যত একটা গোটা রাজ্যের 35টা বিশ্ববিদ্যালয়ের একটিতেও ভাইস চ্যান্সেলার স্থায়ীভাবে কেউ নেই, এটা আমাদের মুখ উজ্জ্বল করার মতো কোনো ঘটনা না। ফলে এটা যদি প্রমাণ করে যে আমরা কতটা অরক্ষিত অবস্থায় আছি শিক্ষার ক্ষেত্রে, ফলে যদি স্থায়ী উপাচার্য না থাকেন, স্থায়ী কোর্ট কাউন্সিল নেই, স্থায়ী সিনেট সিন্ডিকেট নেই, স্থায়ী রুল নেই, ফলে তাহলে আপনি স্থায়িত্বটা আনবেন কী করে সাফল্যের ক্ষেত্রে? এটা বারবার বলার কথা। এবং এখানে দাঁড়িয়ে এই যে রাজ্য এবং রাজ্যপালের দ্বৈরথ, আমি এই কারণের জন্য বলছি যে হয়তো আচার্য অনেকগুলো কার্যকরী কথা ঠিক বলছেন, কিন্তু সেই কথাগুলো রূপায়িত করার ক্ষেত্রে তিনি যে পথে যাচ্ছেন, আমার নিজের অভিজ্ঞতা বলছে সেটা বেঠিক পথ। এই কারণের জন্যই ধরুন রাজ্যের সরকার, উনি 2017 সালে যে আইন আপনি বারবার রেফার করছিলেন, যে এমন একটা মেজদার মতো আইন যে অর্থাৎ আপনি সন্ধেবেলায় যেখানেই যান আপনাকে মেজদাকে জিজ্ঞেস করে যেতে হবে, ঠিক সেই মেজদা রাজ্য সরকার তৈরি হয়েছে। ফলে সেখানে উপাচার্য বনাম আচার্যের কী বলবো যে কার্যকরী সম্পর্ক নষ্ট করা হচ্ছে একটা আইন তৈরি করে। কিন্তু স্বর্ণালী, সেই আইনটা কিন্তু ছাপ মেরেছেন বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন জগদীপ ধনখড়জি। ফলে আপনি গত 8-10 বছরে যতগুলো শিক্ষাবিরোধী আইন রাজ্য সরকার তৈরি করেছেন, আচার্য হিসেবে গভর্নর হিসেবে যারা বসেছিলেন রাজভবনে, তারা কিন্তু সেই প্রতিবাদটা সেদিন করলে আমি খুশি হতাম, তারা সবাই নির্বিবাদে হচ্ছে একটার পর একটা আইন পাশ করে গেছেন। আজকের আমি সিবি আনন্দ ঘোষকে দেখতে পাচ্ছি, তিনি রিয়্যাক্ট করছেন কিছু কিছু প্রশ্নে, কিন্তু এই রিয়্যাকশনটা কার্যকরী হবে না। এই কারণে আমি আপনাকে স্বর্ণালী বলছি যে একজন আইনজ্ঞকে আপনি উপাচার্য হিসেবে রবীন্দ্র ভারতীতে নিয়োগ করলেন, একটা প্রশ্ন তো আসবে যে শিক্ষক কি গোটা দেশে কম পড়িয়াছে? এবার তারপরে আপনি সেই আইনজ্ঞকে আপনি আবার আরেকটা দায়িত্ব দিলেন, এমনিতেই আমাদের উপাচার্যের সংখ্যা কম। ফলে এবার আমি আপনাকে যদি পাল্টা প্রশ্ন করি যে যদি হাইকোর্টে কখনো প্রধান বিচারপতির জায়গা খালি হয়, সেখানে কি আপনি প্রফেসর অফ ল তাকে আপনি কখনো অস্থায়ী হিসেবে দায়িত্ব দিতে পারেন? ফলে উচিত না, সম্ভব না। আপনি সরাসরি স্বর্ণালী অনুষ্ঠান রেগুলার পরিচালনা করেন, আপনি যখন ইউক্রেনে গেছিলেন সেটা একটা অস্থায়ী যাওয়া ছিল, আপনি সেই কভারেজ করার পর যখন করতেন, আপনার বদলে কোনো না কোনো আপনার ক্যালিবারেরই কেউ না কেউ ওই অনুষ্ঠান করতেন এখানে। ফলে আমি তারপরে আবার আপনি ফিরে এসছেন, আপনি করছেন। ফলে প্রত্যেকটা পদের নিজস্ব কিছু গরিমা আছে, নিজস্ব কিছু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে, অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যান্ড প্র্যাকটিক্যাবল সেটাকে ধরে রাখতে হবে। সেটা ধরে রাখতে না পারলে সেই পদটার গরিমা হারায়, এবং উপাচার্যের গরিমা হারানো মানে ডাউন দ্য লাইন আপনি গোটা অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা হচ্ছে রুইন্ড হয়ে যায়। এবং এইটা আমাদের মতো রাজ্যে যেটা আমি দেখছি, এই আচার্য এবং সরকার প্রতিদিনের বিবাদ, মানে একেবারে উলুখাগড়ার প্রাঞ্জায় বলতে যা বোঝায়, এখন উলুখাগড়া না, কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক গবেষক ছাত্র যারা আছেন সবার প্রাণ যাচ্ছে। এবং আমি বলছি যে কেউ আজকে রাজ্য সরকার অদ্ভুত একটা সার্কুলার জারি করেছে। এই যে প্রাণ যাওয়াটা আপনি বলছেন, উলুখাকড়া প্রাণ যাওয়া, এটা তো এই উপাচার্য অন্তর্বর্তীকালীন যে 16টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে, আপনি বলছেন যে বিচারপতি, প্রাক্তন বিচারপতিকে কেন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, এই নিয়েও ভাবার অবকাশ রয়েছে। কিন্তু এটাও তো ভাবার অবকাশ রয়েছে যে দীর্ঘদিন ধরে এরা অভিভাবকহীন অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয়গুলি, এটা কি ভাবার অবকাশ নেই যে এতদিন পর্যন্ত এই যে আপনি মেজদার আইনের কথা বললেন যে উপাচার্যের যাবতীয় অভাব অভিযোগ আবেদন নিবেদন সবকিছুই ভায়া বিকাশ ভবন, ভায়া উচ্চশিক্ষা দপ্তর হয়ে আচার্যের কাছে এসে পৌঁছতো, পৌঁছতে পারতো বা নাও পারতো, বা সেখানে বিকাশ ভবনে আলমারি বন্দী হয়ে থাকতে পারতো, এটাও তো ঠিক সেই উলুখাকড়া প্রাঞ্জল অবস্থারই সামিল। আমি 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 স্বর্ণালী এখানে আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছে। আমি বলছি যে আজকের আমাদের মাননীয় আচার্য হয়তো বাধ্য হয়ে যে পথটা ধরেছেন, এই অস্থায়ী উপাচার্যের পথ, আমি বলছি এটা নিতান্তই টেম্পোরারি। এর আগে না রাজ্য সরকার ঠিক এই একই ভুলটা করছিলেন, ভুল মানে আমি বলবো ইচ্ছাকৃত ভুল,
যে তারাও হচ্ছে যোগ্যতা না থাকা সম্পন্ন অনভিজ্ঞ মানুষজনকে তারা হচ্ছে অস্থায়ী উপাচার্য হিসেবে নিজের নিজের মতো করে বসানোর চেষ্টা করছিলেন। ফলে দেখা যাচ্ছে রাজ্য সরকারের যে আর্লিয়ার মডেল হুইচ হ্যাজ বিন নাও অ্যাডপ্টেড বাই দি প্রেজেন্ট চ্যান্সেলর, ফলে এতে যেটা দাঁড়াচ্ছে যে আপনি এই আশু সুরাহার পথ যেটা খুঁজছেন স্বর্ণালী, আজকে সন্ধেবেলা শো কেটে যাবে কিন্তু 35টা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিসি ইজ নট দি রিকোয়ারমেন্ট, আমাদের এখন স্থায়ী ভিসি চাই। রাজ্য এবং রাজ্যপাল যদি না বসেন একটা জায়গায়, একটা চেয়ারে যদি না আসেন, এদের মধ্যে যদি পারস্পরিক বিশ্বাস আস্থার সম্পর্ক না থাকে, ওয়ার্কেবল রিলেশন যদি তৈরি না হয়, তাহলে কিন্তু গ্রাউন্ডে পার্শ্ববর্তীভাবে আপনার কাছে আসছে কি তাহলে যে গ্রাউন্ডে বলছেন যে এখন আমাদের যে গ্রাউন্ডে ঠিক অস্থায়ী উপাচার্য নিয়ে এত চিঠি ছাপাটে বিজ্ঞপ্তি পাল্টা বিজ্ঞপ্তি চলে এলো, সেই একই গ্রাউন্ডে আমরা বোধহয় স্থায়ী উপাচার্য পেতে পারি না।